সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে মলদ্বার ও পায়ুপথের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর এ কে এম দাউদ। স্যার বর্তমানে কর্মরত আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্যার আপনাকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন। স্যার মলদ্বার ও পায়ুপথের কি ধরনের সমস্যা নিয়ে রোগী আসলে আপনার কাছে আসে? পায়ুপথ এবং মলদ্বার যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা সাধারণত আসে, এই সমস্যাগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা যে মেজর প্রবলেমস, আর কিছু সমস্যা আছে মাইনর প্রবলেম। আমরা যদি মেজর প্রবলেমের কথা বলি তাহলে প্রধান সমস্যা হচ্ছে মলদ্বারের পরে রক্তপাত, এটা হচ্ছে প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে আসে, মলত্যাগের পরে ব্যথা অনুভব করা। আর এছাড়া আর বাকি মানে ছোটোখাটো যে সমস্ত সমস্যার জন্য আসে সেগুলো হচ্ছে পুঁজ পড়া, মলদ্বারে চুলকানো, আরেকটা বলি আমরা অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট, মানে কিছুদিন ডায়রিয়া, কিছুদিন কনস্টিপেশন, ক্ষুধামন্দা, শরীরে ওজন কমে যাওয়া, ইত্যাদি নানাবিধ সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে। স্যার মলদ্বারে রক্তপাতের কথা যেটা বললেন, স্যার রক্তপাত আসলে কী কী কারণে হতে পারে? আমরা যেটাকে বলি লার্জ গাট বলি আমাদের ভাষায়, সেটার যে লাস্ট অংশ যেটা সেটাকে বলি আমরা পায়ুপথ। এবং এই পায়ুপথের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং তার উপরের যে 12 সেন্টিমিটার সেটাকে আমরা রেকটাম বলে থাকি, যেটাকে বাংলায় আমরা মলদ্বার বলে থাকি। তো এই এখানে আসলে কিছু মাসেল আছে, কিছু নার্ভস আছে, কিছু ভেসেলস আছে এবং আমাদের মলকে ধরে রাখার জন্য আমাদের মলদ্বারে অ্যানাল কুশন নামে কিছু অ্যানাটমিক্যাল কিছু স্ট্রাকচার আছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের ফিজিওলজি, আমাদের স্বাভাবিক ফিজিওলজিক্যাল ফাংশনকে ধরে রাখার জন্য সেটা অত্যন্ত জরুরি। রক্তপাত যদি আমরা বলি তাহলে রক্তপাতের মূল কারণ হচ্ছে আমরা আমাদের যে কমন যে একটা রোগ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে হেমোরয়েড বা পাইলস আমরা বলে থাকি। এই পাইলস যাদের থাকে তাদেরই মলত্যাগের পরে সাধারণত রক্তপাত হয়। এবং এছাড়াও মলদ্বারের ভিতরে যদি কোনো ছোটো টিউমার থাকে, যেটাকে আমরা মল পলিপ বলে থাকি, কারো যদি অ্যানাল ফিশার বা ঘা জাতীয় রোগ থাকে সেখান থেকে রক্তপাত হতে পারে। এছাড়াও যদি মলদ্বারে ক্যান্সার হয় সেখান থেকেও রক্তপাত হতে পারে। স্যার লক্ষণগুলো আসলে কী কী থাকে? প্রধান সমস্যা হচ্ছে মলত্যাগের পরে রক্তপাত, এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। আমরা আপনি জেনে থাকবেন যে কোনো মানুষেরই যদি মলত্যাগের পরে রক্তপাত হয় তাহলে সেটা আসলে অত্যন্ত ভীতির সৃষ্টি করে বা একটা প্যানিক সৃষ্টি করে। তো সাধারণত দেখি আমরা দেখা যায় যে সমস্ত রোগীরা মলত্যাগের পরে রক্তপাত হয় তারা সাধারণত ডাক্তারের কাছে আসে এই সমস্যাটা নিয়ে। তো রক্তপাতটা এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের। এখন আমরা যদি পাইলস বা হেমোরয়েড চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে যে রক্তপাত হয় সেটা মানে মলত্যাগ করার পরে একেবারে ফ্রেশ টাটকা লাল ফোটা ফোটাভাবে রক্তপাত হয়, এটা হলো পাইলসের। আবার যদি অল্টারেশন হয়, যদি আমরা অল্টার্ড বাউল বা মেলিনা বলি, সেটাও একটা কন্ডিশন যে তাজা রক্ত না হয়ে মানে অল্টার্ড ব্লাড, কালো রঙের আলকাতরার মতো আমরা ব্ল্যাক টারি স্টুল বলি, সেটা এক কারণে হতে পারে। আবার দেখা যায় যে মলত্যাগের রক্তপাতের সাথে ব্যথা হয়, রক্তপাতের পরে মল প্রচণ্ড ব্যথা জ্বালা যন্ত্রণা হয়, সেটা এক ধরনের সমস্যা। তো এটা আসলে রোগভেদে ডিপেন্ড করে যে রক্তপাতটা কী ধরনের হবে। তাহলে সাধারণত আমরা এই রক্তপাত নিয়ে যখন রোগীরা আসে তখন তার সিমটমটাকে আমরা অ্যানালাইসিস করি, খুব মনোযোগ দিয়ে আমরা শুনি যে রক্তপাতটা কখন হচ্ছে, মলত্যাগের আগে হচ্ছে পরে হচ্ছে, সাথে অ্যাসোসিয়েটেড কি আর কোনো সিমটম আছে কিনা বা উপসর্গ আছে কিনা, সেগুলো দেখার পর আমরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি আসলে এই যে রক্তপাত হচ্ছে এই রক্তপাতের কারণ কি। আরেকটা কমন জিনিস আমরা জেনে থাকি যে বলা হয় থাকে অ্যানাল ফিশার। স্যার অ্যানাল ফিশার বিষয়টা সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছিলাম। পায়ুপথের একটা সংবেদনশীল অংশে যদি কোনো কারণে একটা ক্ষতের সৃষ্টি হয় বা ঘায়ের সৃষ্টি হয় সেটাকে আমরা সাধারণত অ্যানাল ফিশার বলে থাকি। এটার প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন। কোনো পেশেন্ট যদি খুব শক্ত মল পাস করে তখন মলত্যাগের সময় এই জায়গাটা ফেটে যায়, ফেটে গেলে ওখানে একটা ঘায়ের ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয় এবং এটাকেই আসলে অ্যানাল ফিশার বলি আমরা। তো অ্যানাল ফিশার মূলত দুরকম আছে, একটাকে বলে অ্যাকিউট অ্যানাল ফিশার বলি, আর একটা আছে ক্রনিক অ্যানাল ফিশার। হঠাৎ করে যখন অ্যানাল ফিশার ডেভেলপ করে ফেলে তখন সেটাকে বলা হয় অ্যাকিউট অ্যানাল ফিশার। এবং এটা যদি অনেক দিন পারসিস্ট করে, 6 সপ্তাহের বেশি যদি দেখা যায় যে এটা পারসিস্ট করছে এবং এর সাথে আরও আনুষঙ্গিক কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে তখন সেটাকে আমরা বলা থাকে ক্রনিক অ্যানাল ফিশার। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে সঠিক সময়ে যদি রোগী ডাক্তারের কাছে না আসে এর থেকে কী কী কমপ্লিকেশন আসলে হতে পারে? অ্যানাল ফিশারের রোগীরা সাধারণত অনেক কষ্ট করেন, সকালবেলা একটা হার্ড স্টুল পাস করেন, এরপরে ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা আস্তে আস্তে বাড়তে বাড়তে তীব্রতর হয় এবং 4-5 থেকে 6 ঘন্টা এরকম ব্যথাটা থাকে। তারপর সেটা আবার আস্তে আস্তে দিনের শেষের ভাগে এটা আসলে কমে যায় এবং রেস্ট অফ দ্য টাইম পেশেন্ট ভালো থাকে। আবার যখন সকালবেলা যখন বাওয়াল মুভ করবে অথবা মলত্যাগ করবে তখন আবার পেশেন্টের। সো এটা আসলে একটা লাইফ স্টাইলের উপর একটা হ্যাম্পার করে, যে চাকরিজীবী হোক, স্টুডেন্ট হোক বা যে কেউই হোক, অ্যানাল ফিশার এই ধরনের সিমটম থাকলে তার লাইফ স্টাইলটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এটা হলো মূল
অ্যানাল ফিসারের যে সিমটম যেটা যদি বলি আমরা সেটা আর কি। অ্যানাল ফিসার যদি অ্যাকিউট স্টেজে চিকিৎসা না করা হয় তাহলে আমি আগে যেভাবে বললাম এটা আস্তে আস্তে ক্রনিক অ্যানাল ফিসারের দিকে চলে যায়। আর অ্যাকিউট অ্যানাল ফিসার সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করি, আর অ্যানাল ফিসার যখন ক্রনিক হয়ে যায় তখন সেখানে একটা ছোট সার্জারির প্রয়োজন হয়। তো কনস্টিপেশনটাকে জীবনযাত্রার মানে কোনো চেঞ্জ নিয়ে এসে কনস্টিপেশনটাকে কি প্রিভেন্ট করা যায় কিনা এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা যখন খাবার দাবার খাই তখন সেটা আমাদের পাকস্থলীতে যায়, পাকস্থলী পার হয়ে সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে যায়। স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে এগুলো আসলে ডাইজেশন হয়, বিভিন্ন এনজাইম আছে, এনজাইম দিয়ে এগুলো ডাইজেশন হওয়ার পরে ওটা আস্তে আস্তে রক্তে আমাদের লিভারের সাহায্যে এটা রক্তে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে হওয়ার পরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি রেসিডুয়াল অ্যামাউন্ট বলি। সেই রেসিডুয়াল অ্যামাউন্টটাই আমাদের আসলে বৃহদন্তে যায়, এবং এটা এই বৃহদন্ত দিয়ে পাস করতে করতে আস্তে আস্তে এটার মধ্যে থেকে আরও ওয়াটার অ্যাবজর্পশন হয় এবং এটা আলটিমেটলি শক্ত মলে পরিণত হয়। এবং শক্ত মলে যখন পরিণত হয় তখন সেটা রেকটামে যখন এটা আসে শক্ত মল তখন এক ধরনের রিফ্লেক্স বলি আমরা, যে ডিফিকেশন বা মলত্যাগ প্রক্রিয়া এক ধরনের রিফ্লেক্স আমরা বলি। সেখানে মাসেল কন্ট্রাকশন করে, ব্রেন থেকে একটা ইম্পালস আসে, আমাদের মলদ্বারের পাশে আশেপাশে কিছু মাসেল আছে স্পিংটার বলি, সেই স্পিংটারগুলোকে রিল্যাক্স করে এবং আমরা মলত্যাগ করি। এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলো এমন একটা জিনিস যে এটা আসলে আমরা বিভিন্নভাবে ডিফাইন করি। যদি মলত্যাগের সময় কষ্ট হয় এটাকে আমরা কনস্টিপেশন বলি, যদি হার্ড স্টুল পাস করে এটাকে আমরা কনস্টিপেশন বলি। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের ডেফিনেশন অনুসারে যদি সপ্তাহে 2 বা 3 বারের কম যদি কেউ বাউল মুভ করে তাহলে সেটা আমরা সায়েন্টিফিক্যালি সেটাকে আমরা কনস্টিপেশন বলে থাকি। তো কনস্টিপেশন ইটসেলফ নিজে কোনো রোগ না। তো এই কনস্টিপেশন কতগুলো ডিজিজকে প্রিডিসপোজ করে, এবং কনস্টিপেশন থাকলে দেখা যায় কিছু কিছু রোগীর ট্রিটমেন্ট করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে মানে মল ফরমেশন হওয়ার যে প্রক্রিয়াটা আমরা বললাম, তাহলে আমাদের প্রধান জিনিস হলো খাদ্যাভ্যাস। আমরা খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যদি ভেজিটেবল খাই, যেগুলোকে আমরা রেসিডুয়াল ডায়েট বলি, মানে ভেজিটেবল খাওয়ার পরে মানে ভেজিটেবলটা অ্যাবজর্ব হওয়ার পরে কিছু কিছু অংশ থেকে যাবে, এটা আর অ্যাবজর্ব হয় না হিউম্যান বডিতে এবং সেটাই স্টুল ফর্ম হবে। তাহলে আমরা যদি রেসিডুয়াল ফুড খাই, যেমন ভেজিটেবলের মধ্যে প্রচুর রেসিডিউ থাকে, তারপরে অল ফ্রুটস যেগুলো আছে আমাদের সেগুলোর মধ্যে থাকে, আমরা ইসবগুলের ভুষি বলি সেগুলো যদি খাই, তো এগুলো খেলে পরে আমাদের স্টুলটা সফট হয়। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমাদের ডায়েটারি মডিফিকেশন। তাহলে আমাদের কিছু কিছু খাবার বেশি খেতে হবে, এবং পানি একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কারণ পানি না খেলে আমাদের স্টুলটা হাইড্রেশন হয় না, নরম থাকে না, নরম না থাকলে আমাদের কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা। একজন সুস্থ অ্যাডাল্ট মানুষের কমপক্ষে 6 থেকে 8 গ্লাস পানি খাওয়া উচিত প্রতিদিন। তাহলে ডায়েটারি মডিফিকেশন বলতে আমরা যেটা বোঝাই যে কিছু খাবার আছে খাওয়া যাবে না, আর কিছু খাবার আছে যেগুলো খেতে হবে, আর সাথে পানি খেতে হবে। এছাড়া আরেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে, টেনশন, এংজাইটি, দুশ্চিন্তা, অবসাদ, এগুলো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এবং আমরা দেখে থাকি কিছু কিছু পেশেন্ট থাকে যারা বিনা প্রয়োজনে অনেক ধরনের ওষুধ ব্যবহার করে, কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট হিসাবে আমরা কনস্টিপেশন পেয়ে থাকি। এর মধ্যে কিছু ডেঞ্জারাস ওষুধ আছে, আয়রন, যারা রেগুলার আয়রন খেয়ে থাকেন তাদের কনস্টিপেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা ড্রাগ রিসেন্টলি খুবই নটোরিয়াস কনস্টিপেশন করার জন্য, সেগুলোকে বলি আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অথবা দুশ্চিন্তা, অবসাদ এবং মেন্টাল ডিসঅর্ডারের জন্য যে সমস্ত ওষুধ ড্রাগস খাওয়া সেগুলো সাধারণত কনস্টিপেশন করে থাকে। তাহলে আমাদের দেশের লোকজনের একটা প্রবণতা আমরা দেখে থাকি যে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন। তবে এটাও কনস্টিপেশনের জন্য একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। স্যার, একটা বিষয় আমি জানতে চাইছিলাম যে বয়স ভেদে এই ধরনের রোগের কোনো তারতম্য আছে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। ডেফিনেটলি সবগুলো রোগেরই আসলে একটা এপিডেমিওলজি আছে এবং একটা বয়সের একটা ব্যাপার আছে। যেমন যদি একটা ছোট বাচ্চা 7-8 বছর, সে যদি মলত্যাগের পর রক্তপাত নিয়ে আসে তখন আমরা সাধারণত চিন্তা করি রেকটাল পলিপ। আচ্ছা, যদি মিডল এজ পার্সন 30 থেকে 40 বছরের মধ্যে যদি রক্তপাত নিয়ে আসে তাহলে আমরা সাধারণত হেমোরয়েড বা পাইলস চিন্তা করি। আবার যদি দেখা যায় যে বয়সর্ধ লোক 50, 60 বা 70 বছরের লোক যদি মলত্যাগের পর রক্তপাত নিয়ে আসে এবং তার সাথে অন্যান্য সিমটম আমরা যেগুলো বললাম সেগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। অনেক বাচ্চাদের কিন্তু রেকটাল পলিপের একটা সমস্যা দেখা দেয়, এই ক্ষেত্রে চিকিৎসাটা কী ধরনের হয়? সাধারণত বাচ্চারা আমাদের রেকটাল পলিপের যারা ভোগে তারা বাচ্চারা কমপ্লেন নিয়ে আসে যে পায়খানার পরে, মলত্যাগের পরে রক্তপাত হয় এবং আঙুরের মতো একটা জিনিস পায়খানার রাস্তা দিয়ে অনেক সময় বেরিয়ে আসে এবং এটা মলত্যাগের পরে আবার ভিতরের দিকে ঢুকে যায়। তাহলে আমরা রোগীকে সাধারণত হিস্ট্রি নিয়ে ভালো মতো রোগীকে একটু পরীক্ষা করি। পরীক্ষা বলতে যেটা বোঝাই আমরা ডিআরই বলি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। বাচ্চাকে সিডেট করে খুব ওই জায়গার ভিতরে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা মলত্যাগে আঙুল ঢুকিয়ে মাঝে মাঝে আমরা দেখি যে ভিতরে আছে কিনা। সেটাতেও যদি আমরা ধরতে না পারি তাহলে একটা বেরিয়াম এনেমা বা কোলোনোস্কোপি করে আমরা রেকটাল পলিপ ডায়াগনোসিস করতে পারি। আর রেকটাল পলিপ যদি ডায়াগনোসিস হয় তাহলে সেক্ষেত্রে এই চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন, এটাকে আমরা বলি পলিপেক্টমি। ইটস এ ভেরি সিম্পল অপারেশন, অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা একটা যন্ত্র ঢুকিয়ে ভিতরে পলিপের অবস্থানটা নির্ণয় করি এবং আমরা পলিপটাকে এখান থেকে কেটে নিয়ে আসি, এটা নাম হচ্ছে পলিপেক্টমি। স্যার, অপারেশন নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সবসময় কাজ করে, তো একটু যেটা জানতে চাচ্ছিলাম যে রেকটাল পলিপ যদি অপারেশন না করে
সেই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমরা আলোচনা করছি, তাহলে বাচ্চাদের যেগুলো সেগুলোকে বলা হয় বেনাইন পলিপ, মানে এটা আসলে ক্ষতিকর কিছু না। তবে পলিপ যদি থাকে তাহলে বাচ্চার রক্তপাত হবে, আর আমরা সবাই জানি যে অল্প অল্প করে রক্তপাত যদি হয় তাহলে বাচ্চার রক্তশূন্যতায় ভুগবে, এবং রক্তশূন্যতার যে অন্যান্য যে সাইড ইফেক্ট যেগুলো আছে, আমরা বলি গ্রোথ রিটার্ডেশন, ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার উইক লাগবে, খেলাধুলা করতে পারবে না, মুড ডিসঅর্ডার, মুড অফ হয়ে যাবে, তো এই সমস্ত মানে রক্তশূন্যতার যে সিমটম সেগুলো ডেভেলপ করতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি কিছু পলিপের মধ্যে ম্যালিগন্যান্ট পটেনশিয়ালিটি থাকে, পলিপ থেকে হঠাৎ করে যে কোনো সময় ক্যান্সারের টার্ন নিতে পারে। এটা বাচ্চাদের ক্ষেত্রে না, এটা সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে বা একটু বয়স্ক লোকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা চিন্তা করি। স্যার, আরেকটা বিষয়টা জানতে চাচ্ছিলাম, খুবই কমন একটি সমস্যা আসলে হিমোরয়েডস বা পাইলসের সমস্যা। এই ধরনের রোগীর কারণে বলছেন যে বিভিন্ন টাইপের হিমোরয়েডস আসলে থাকে, অনেকে ভাবে যে হিমোরয়েডস হলেই হয়তো তার হয়তো সার্জারি লাগবে। অনেক কমন একটা রোগ, এবং সাধারণত দেখা যায় যে আমাদের চেম্বারে যে সমস্ত পেশেন্টরা আছে এর মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টই হিমোরয়েডের পেশেন্ট। হিমোরয়েড হচ্ছে একটা এমন ধরনের রোগ, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের অ্যানাল ক্যানালের ভিতরে তিনটা অ্যানাল কুশন থাকে, ঘড়ির কাটায় 3, 7 and 11 পজিশনে। এই অ্যানাল কুশনগুলো হচ্ছে এক ধরনের জিনিস যেটার মধ্যে একটা রক্ত চলাচল, রক্ত নালী থাকে, একটা ভেইন থাকে, একটা লিম্ফেটিক্স থাকে, এবং এগুলো আমাদের শরীরের জন্য এসেন্সিয়াল। আমরা মলত্যাগের পরে যে আমরা কন্টিনেন্ট মেকানিজম যেটা, যে আমাদের যে কাপড় চোপড় নষ্ট হয় না, এটা এই মেকানিজমে এটা হেল্প করে। তো এই অ্যানাল কুশনগুলো যখনই যে কোনো কারণে যখন এগুলো বড় হয় এবং এটা সমস্যা প্রডিউস করে, তখন সেগুলোকে আমরা হেমোরয়েড বা পাইলস বলে থাকি। তো এটা আমরা সাধারণত চারটা গ্রেডে ভাগ করি। যখন শুধুমাত্র রক্তপাত নিয়ে আসে সেটা হলো গ্রেড 1, তারপর পরবর্তীতে পেশেন্ট রক্তপাতের পরে পেশেন্ট বলে যে একটা কিছু নিচের দিকে নেমে যায়, মলদ্বারের বাইরে বেরিয়ে আসে, এবং এটা মলত্যাগের পরে আবার অটোমেটিক্যালি ভিতরে চলে যায়, এটাকে বলি আমরা গ্রেড বাই স্টেজ 2। আর স্টেজ 3 হচ্ছে যে মলত্যাগের পরে ওই জিনিসটাকে মানে আঙুল দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগে, সেটা হচ্ছে স্টেজ 3। আর যদি কোনোভাবেই আর মানে বের হওয়ার পরে যদি কোনোভাবে ঢোকানো না যায়, তখন সেটাকে আমরা গ্রেড 4 বলি। তো চিকিৎসা যদি আমরা বলি, হেমোরয়েডের চিকিৎসা সবসময় মানে রোগীরা আমাদেরকে জানতে চায়, এবং হেমোরয়েড হলে রোগীরা অত্যন্ত টেনশনে পড়ে যায় যে কী হলো, কী করতে হবে, কোথায় যেতে হবে, মানুষ আসলে কনফিউজড হয়ে যায়। এটা আমি দর্শকদের জ্ঞাতার্থে বলছি যে হেমোরয়েড যদি কারো থেকে থাকে ভয়ের কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিনা অপারেশনে চিকিৎসা করতে পারি। প্রথম চিকিৎসা যেটা আমরা করি সেটাকে আমরা বলি লাইফ স্টাইল মডিফিকেশন, দ্যাট ইজ যারা সিডেন্টারি ওয়ার্কার বা অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করে, তো তাদেরকে এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, লাইট এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের পেটের নিচের যে মাসল যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়, এবং নার্ভ যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়। ফুড ডায়েটারি মডিফিকেশন, খাদ্যাভ্যাস অবশ্যই চেঞ্জ করতে হবে। আজকাল যে মডার্ন যুগে আমরা দেখেছি ইয়াং জেনারেশন, হ্যাঁ, আমরা ফাস্ট ফুড খাই, এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো রেসিডিউ থাকে না, সো স্টুল কনস্টিপেশন ডেভেলপ করতে পারে, এবং পানি খাওয়ার অভ্যাস করতে হবে। তারপর হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা। রিসেন্টলি মানে লাস্ট কিছু বছর ধরে আমাদের মার্কেটে কিছু নতুন নতুন ওষুধ এসেছে যারা এই হেমোরয়েডের আর্লি স্টেজ, স্টেজ 1 এবং 2 তে বেশ ভালোই কাজ করে আমাদের যে এক্সপিরিয়েন্স। তবে এগুলো একটু লং টার্ম খেতে হয়, এবং আপনার রোগ নির্ণয় হওয়ার পরেই খেতে হবে। এরপরে যদি আমরা এটার মাধ্যমে কন্ট্রোল করতে না পারি, তখন আমরা কিছু অফিস প্রসিডিউর বলি, আউটডোর প্রসিডিউর, সেক্ষেত্রে রোগীর হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, আমরা এটা চেম্বারে বা আউটডোর হিসেবে করে ফেলতে পারি। এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যেটা ইঞ্জেকশন স্ক্লেরোথেরাপি বলি আমরা, এক ধরনের ইঞ্জেকশন আমরা হেমোরয়েডের বেজের মধ্যে পুট করে দিই, ইঞ্জেকশন দিয়ে দিই, দিলে পরে হেমোরয়েডটা আস্তে আস্তে এটা শ্রিঙ্ক করে যায়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলি আমরা রাবার ব্যান্ড লাইগেশন। এটা চুলের মধ্যে যে রাবার ব্যান্ড যেভাবে যেরকম টাই করা হয়, আমাদের এক ধরনের মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে আমরা হেমোরয়েডের গোড়ায় মানে একটা ছোট্ট ব্যান্ড পরিয়ে দিই। তো ব্যান্ড পরিয়ে দিলে পরে এটা আস্তে আস্তে রক্ত চলাচল বন্ধ হয়, এটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে সেটা পড়ে যায়। এছাড়াও রেডি মানে ফটোকোয়াগুলেশন, তারপরে হচ্ছে ডায়াথার্মিক কোয়াগুলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো অনেকগুলো রিসেন্ট পদ্ধতি আমাদের চলে আসছে, যেগুলোর মাধ্যমে আমরা বিনা অপারেশনেই আসলে হেমোরয়েডকে চিকিৎসা করতে পারি। এবং যখন ডায়েটারি মডিফিকেশন, লাইফ স্টাইল মডিফিকেশন, আউটডোর প্রসিজিওর, এগুলো সব কিছু ফেল করে, এই ফিউ পার্সেন্টেজ অফ দ্য পেশেন্টের সাধারণত অপারেশনের প্রয়োজন হয়। হেমোরয়েডের মূল অপারেশন অতীতে যেটা ছিল সেটাকে বলি আমরা হেমোরয়েডেক্টমি, বা হেমোরয়েডের যে বাড়তি অংশ সেটা আমরা সার্জারির মাধ্যমে কেটে ফেলে দিই। আমরা দেখেছি যে কনভেনশনাল হেমোরয়েডেক্টমি যেটা বলি, যেটা এতদিন প্রচলিত ছিল, সেই হেমোরয়েডেক্টমি করলে পেশেন্টের ভালো হতে 6 থেকে 8 সপ্তাহ লাগে। তো এই সমস্ত এই পদ্ধতি যখন আমরা অপারেশন করি, তখন অবশ্যই পেশেন্টকে আগে থেকে আমরা কাউন্সিলিং করতে হয়, পেশেন্টকে বুঝিয়ে দিতে হয় যে আপনাকে এই অপারেশন করা হবে, দিস আর দ্য কনসিকোয়েন্স, এবং আপনার ভালো হতে আর 6 থেকে 8 সপ্তাহ লাগবে। আচ্ছা, রিসেন্টলি আরেকটা পদ্ধতি আমরা অনেক দিন হয়েছে বাংলাদেশে আসছে, সেটাকে আমরা বলি স্টেপল হেমোরয়েডেক্টমি বা লঙ্গো প্রসিজিওর। এটার ব্যাপারে ব্যাপক একসময় খুব জনপ্রিয় ছিল এই জিনিসটা, যে এই পদ্ধতিতে আসলে হেমোরয়েডটাকে না কেটে একটা যন্ত্রের সাহায্যে আমরা রেক্টামের একটা উপরের অংশে, অ্যানাল কুশনের একটা উপরের অংশে আমরা অটোমেটিক্যালি কেটে এক ধরনের অটো স্টিচ দিতে পারি একটা সার্কুলার স্টেপলারের মাধ্যমে। তো এই পদ্ধতিটা পেশেন্টের জন্য অনেক ভালো, এখানে ব্যথা কম থাকে, পেশেন্টের বাইরের দিকে কোনো ঘা থাকবে না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, একটা পেশেন্টের একটা স্টেপলারই লাগবে,
এক সময় ছিল, এক সময় যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে সমস্ত স্টেপলারগুলো আসতো সেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। আমি যদি বলি তাহলে একটা স্টেপলারের দাম প্রায় 20-25,000 ছিল। তো রিসেন্টলি চাইনিজ কিছু স্টেপলার আমরা ব্যবহার করছি যেগুলো মোটামুটি ব্যয় অনেকটাই কমে আসছে। আচ্ছা, আরেকটা টেকনিক আমরা এখন ব্যবহার করি, সেটাকে বলে DGHL বলি আমরা, ডপলার গাইডেড হেমোরাল আর্টারি লাইগেশন। এটাও একটা নন অপারেটিভ প্রসিজিওরের মতোই, এটা আমরা এক ধরনের, আমাদের বিশেষ এক ধরনের মেশিন আছে সেটাকে আমরা ডপলার বলি। সেটা আমরা মলদ্বারে প্রবেশ করে অ্যানাল কুশনের উপরে যে মেইন ভেসেলটার জন্য অ্যানাল কুশনটা বড় হয়েছে সেই অ্যানাল কুশনটাকে আমরা টাই বেঁধে দিতে পারি বা টাই করে দিতে পারি, ফলে অ্যানাল কুশনটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায় এবং সিমটমগুলো কমে যায়। ভেরি রিসেন্টলি আমরা বাংলাদেশে কোলোরেক্টাল সার্জারিতে আমরা লেজারের প্রয়োজন করেছি। তো লেজার হচ্ছে এক ধরনের রশ্মি যেটা আমরা একটা মেশিন থেকে জেনারেট করে, এবং এই লেজারের মাধ্যমে যখন আমরা হেমোরয়েডের চিকিৎসা করি তখন আমরা এই এক ধরনের মাইক্রোপ্রোব আছে সেটা লেজার হেমোরয়েডের মধ্যে প্রবেশ করিয়ে আমরা লেজারের মাধ্যমে হেমোরয়েডটাকে শ্রিঙ্ক করিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে এগেইন সে একই কথা যে এখানে কোনো ধরনের কোনো বাইরের দিকে কাটা থাকবে না, পেশেন্টের সাফারিং করতে হবে না, এবং এটা পেইন, পোস্ট অপারেটিভ পেইন একেবারেই কম। অনেক জায়গায় আমরা বিজ্ঞাপন দেখি যে কবিরাজি ওষুধ দিয়ে পালসে চিকিৎসা হয়, তো এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। যে আপনি শুনে অবাক হবেন যে আসলে অনেক শিক্ষিত মানুষ এবং আমরা দেখেছি লন্ডন বা আমেরিকা থেকে এসেও এই ধরনের কবিরাজি চিকিৎসা প্রতারণার শিকার হচ্ছে। আসলে ওরা যেটা মানে মানুষকে প্রতারণা করে যে বিনা অপারেশনে চিকিৎসা, আসলে ওরা যেটা করে, যেটা আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা ওরা এক ধরনের কোরোসিভ ইঞ্জেকশন দিয়ে দেয় বাইরে, মলদ্বারের বাইরে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু কোরোসিভ ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে কোরোসিভ দেওয়ার কারণে হেমোরয়েডটা ছোট হয়ে যায় অথবা এটা স্ল্যাপিং হয়ে পড়ে যায়, কিন্তু সমস্যা যেটা ডেভেলপ করে সেটা আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে যে হেমোরয়েডটা যখনই পড়ে যায় তখন ওইখানে একটা প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হয়, এবং এই ঘাটা যখনই শুকাবে তখন মলদ্বারটা সরু হয়ে যায়, যেটা আমাদের ভাষায় আমরা অ্যানাল স্টেনোসিস বলি। এবং কোনো একটা পেশেন্টের যখন অ্যানাল স্টেনোসিস বা মলদ্বার ছোট হয়ে যাবে, এমন ছোট হয়ে যাবে যে একদম একটা ম্যাচস্টিকের মতো মাঝে মাঝে পরিণত হয়ে যায়, তখন রিয়েলি এটা আসলে আরেকটা আরেক ধরনের হাইটেক সার্জারি করে এই এটাকে অ্যানোপ্লাস্টি বলি আমরা, এটা করে এটাকে ঠিক করতে হয়। এক দু নম্বর হচ্ছে যে ওরা যেটা করে যে স্লাফিংয়ের কারণে ওখানে ইঞ্জেকশন দেওয়ার কারণে যদি ইনফেকশন হয় তাহলে ইনফেকশন হলে দেখা যায় যে ওই জায়গার মধ্যে আমাদের স্পিংটার বলে একটা জিনিস আছে, আমরা একটু আগে বলেছি যে আমাদের মলদ্বারের পাশে দুইটা স্পিংটার আছে, একটা ইন্টারনাল স্পিংটার আর এক্সটার্নাল স্পিংটার, যেগুলো আমাদের মলকে ধরে রাখতে সাহায্য করে। তো কবিরাজি চিকিৎসার ফলে, অপচিকিৎসার ফলে যেটা যদি স্পিংটার ড্যামেজ হয় তাহলে পেশেন্ট পার্মানেন্টলি পেশেন্ট ডেভেলপ ফিকাল ইনকন্টিনেন্স, তখন মল ধরে রাখার ক্ষমতা চলে যাবে, তখন একদম মানে সোশ্যালি সে অত্যন্ত নিগৃহীত হবে, কাপড় চোপড় নষ্ট হবে, মল ধরে রাখতে পারবে না। তো এই দুইটা ডেঞ্জারাস জিনিস আমরা প্রায় ফলো করি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে খুবই জরুরি একটা বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করলাম যে আর হিমোরয়েড স্পাইলস অ্যানাল ফিশার সবসময় যে অপারেশন লাগছে তাও কিন্তু না, তো আপনার এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। তো আপনারা ভালো থাকবেন, দর্শক সুস্থ থাকবেন, এবং করোনাকালে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।